এই অ্যাপের মাধ্যমে আপনারা খুব সহজে আপনার বাইকের ফুয়েলের হিসাব রাখতে পারবেন তেলের হিসাব রাখার জন্য প্রথমে যেতে হবে একটা অ্যাপে এই অ্যাপটা হচ্ছে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন ফুয়েল বামটা ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে কারেন্ট অডোমিটার কোন দিন কত টাকার তেল নিয়েছি এবং কত কিলোমিটার মাইলেজ আমি পেয়েছি পার লিটার তেল থেকে কিছু এখানে ডিটেলসে লিখা আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান এর আগে আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার ফোনে এমন একটি অ্যাপ আছে যেটা দিয়ে বাইকের ফুয়েলের হিসাব রাখা যায় যে আমার বাইকটা পার লিটারে কত কিলোমিটার গেল তো সেই অ্যাপটা নিয়ে আজকে আপনাদেরকে ধারণা দিব তো ধারণা দেওয়ার আগে আমি ফুয়েল নিয়ে নিব আমার বাইকে দেখতে পারতেছেন যে ফুয়েল নাই তো ট্যাঙ্কটা আজকে ফুল করব ট্যাঙ্কটা ফুল করে দিন আপনাদেরকে এই হিসাবটা দেখাবো আর ট্যাঙ্ক ফুল করেই এই হিসাবটা রাখতে হয় এজন্যই আমি ট্যাঙ্কটা এখন ফুল করব। তো ফুলটা নিয়ে নিই নিয়ে তারপরে আপনাদেরকে ডিটেলসে দেখা দিচ্ছি অপটেনের প্রাইস হচ্ছে একশো পঁচিশ টাকা বিয়াল্লিশ পয়সা আজকে ফুয়েল নিতে এসেছি আমার ভাগনা সহ নাজিব তুমিও তো ব্লগে চলে আসছো কেমন আছো তুমি জোরে বলো তো ও হচ্ছে ওর নানার বাসায় বেরিয়েতে আসে অনেক দিন পরে অনেক দিন পরে আসলাম না তাই হচ্ছে ওকে নিয়ে আসলাম ফুয়েল নেওয়ার জন্য ফুল করে দেন হয়ে গেছে এটা একটা ছবি তুলে নিতে হবে আমি কত টাকার তেল নিলাম সেটা হিসাব রাখার জন্য তো ট্যাঙ্কি দেখতে পারতেছেন আপনারা মোটামুটি ফুল ফুয়েল ঢুকলো চোদ্দোশো টাকার দেখেন বাইকের ট্যাঙ্কি ফুল করলাম এখন একটা ফাঁকা জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাবো যে এই অ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে আপনার বাইকের ফুয়েলের হিসাব রাখবেন এবং কীভাবে বুঝতে পারবেন যে কত কিলোমিটার গেল পার লিটার তেলে আপনাদের তেলের হিসাব রাখার জন্য প্রথমে যেতে হবে একটা অ্যাপে এই অ্যাপটা হচ্ছে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এই অ্যাপটার নাম হচ্ছে ফুয়েল লগ তো এই অ্যাপের মধ্যে আপনারা যখন প্রবেশ করবেন এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন ঠিক এইখানে হচ্ছে একটা স্ক্রু ড্রাইভারের চিহ্ন আছে মানে একটা রেঞ্জের চিহ্ন আছে এবং এইদিকে একটা ফুয়েল পাম্পের চিহ্ন আছে তো এই ফুয়েল পাম্পটা ক্লিক করবেন ফুয়েল বামটা ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে কারেন্ট অডোমিটার কারেন্ট অডোমিটারটা কত এখানে কিন্তু আপনাদের ট্রিপ ওয়ান বা ট্রিপ টু বা ট্রিপ এ বা ট্রিপ বি এর কোনো কাহিনি নেই এটা হচ্ছে আমি ডিরেক্ট অডোমিটারে চলে যাবো সাত হাজার একশো আপনারা দেখতে পাচ্ছেন সাত হাজার একশো ছেষট্টি এখানে লিখে দিব সাত হাজার একশো ছেষট্টি ফুয়েল ভলিউম আমি এখানে কত লিটার ফুয়েল নিলাম সেটা এখন লিখতে হবে এখানে আমি নিচ্ছি এগারো পয়েন্ট ষোলো আজকে ফুয়েল নেওয়ার আগেও তিন চার দিন আগে আমি ফুয়েল নিয়েছিলাম দুই লিটার এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট নাইন নাইন লিটার দুশো পঞ্চাশ টাকার তো এটার আমি ছবি তুলে রাখছি হিসাব রাখার জন্য ওয়ান পয়েন্ট নাইন নাইন এবং আজকে নিলাম হচ্ছে ইলেভেন পয়েন্ট ওয়ান সিক্স তাহলে এই দুইটা এখন যোগ করতে হবে ওয়ান পয়েন্ট নাইন নাইন প্লাস ইলেভেন পয়েন্ট কত দেখলাম ওয়ান সিক্স ইলেভেন পয়েন্ট ওয়ান সিক্স তাহলে আমার ফুয়েল নিলাম টোটাল সংখ্যা তার এলো তেরো পয়েন্ট পনেরো মানে গতবার আমি যখন এই অ্যাপে হিসাবটা করছিলাম তারপরে আমি তেরো পয়েন্ট পনেরো লিটার ফুয়েল নিয়েছি তো তাহলে এখন এটা আমি এখানে অ্যাড করে দিই তেরো পয়েন্ট পনেরো লিটার তেরো পয়েন্ট পনেরো আচ্ছা এখানে হচ্ছে আপনাদেরকে সিলেক্ট করতে হবে যে আপনি কী হিসাবে নিচ্ছেন এটা গ্যালন নাকি হচ্ছে লিটার আমি লিটার এই জন্য এল দিয়ে দিলাম এবং ফুয়েল প্রাইস আজকে ফুয়েল প্রাইস ছিল একশো পঁচিশ পয়েন্ট বিয়াল্লিশ টাকা ফুয়েল প্রাইস হচ্ছে একশো পঁচিশ পয়েন্ট বিয়াল্লিশ টাকা আচ্ছা বিডিটি আর এখানে কিন্তু ফুল ট্যাঙ্ক সিলেক্ট করতে হবে আপনাদেরকে কারণ আমি ফুল ট্যাঙ্ক করছি এখানে আপনারা মিটারও দেখতে পারতেছেন ফুল ট্যাঙ্ক তো এটা দিয়ে এখন আমি যদি সেভ করে দেই তাহলে আমার মাইলেজ এখানে শো করতেছে চুয়াল্লিশ পয়েন্ট ফোর নাইন মানে গতবারে যখন আমি তেল নিয়েছিলাম আপনাদেরকে আমি দেখাই এই যে এটা হচ্ছে হোম বাটন এর পাশে যেই টাইম লাইন বাটনটা আছে এই এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আমার তেলের সব হিসাব এখানে লেখা আছে এখানে কোন দিন কত টাকার তেল নিয়েছি এবং কত কিলোমিটার মাইলেজ আমি পেয়েছি পার লিটার তেল থেকে সব কিছু এখানে ডিটেলসে লেখা আছে এই অ্যাপের মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার বাইকের ফুয়েলের হিসাব রাখতে পারবেন তো গতবার আমি পেয়েছিলাম বিয়াল্লিশ কিলোমিটার পার লিটার তার আগেও পেয়েছি বিয়াল্লিশ তার আগে পেয়েছে পঁয়তাল্লিশ তার আগে পেয়েছি বিয়াল্লিশ আর এবার পেয়েছি চুয়াল্লিশ তো এখানে দেখেন এর আগে আমার অটোমিটার ছিল বাইকের ছয় হাজার পাঁচশো একাশি আর এখন অটোমিটার হচ্ছে সাত হাজার একশো ছেষট্টি মানে আপনাদেরকে আবারও বলতেছি ট্রিপ ওয়ান বা ট্রিপ টু এর কোনো হিসাব এখানে নাই এখানে শুধু অটোমিটার মেইন যে মিটারটা আছে যেটা রিসেট করা যায় না আর কি যারা জানেন না তাদের জন্য বলতেছি যেটা রিসেট করা যায় না তো সেই মিটারটাই এখানে মিটারের নাম্বারটা এখানে তুলে নিতে হবে তো এই অ্যাপ থেকে আপনারা এইভাবে হিসাব রাখতে পারবেন তো যদি ভিডিওটা কোনো কিছুর বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন আমি আবারও বুঝায় ধর ট্রাই করব আর যারা পুরোপুরি বুঝতে পারছেন তারাও কমেন্ট করবেন যে বুঝতে পারছেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখলেন সেটাও কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ